স্টার্ট। আমরা এখন এসে পৌঁছেছি 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল দত্তের কাছে। ওনার থেকে জেনে নেবো এই অঞ্চলের ভোটের আগে ওনার প্রস্তুতি। তো স্যার, সামনেই ভোট, ভোটকে কেন্দ্র করে আমি কিভাবে প্রচার চালাচ্ছি? আমি এখানে আমার এখানে 10,280 খানা ঘর আছে, তা সেখানে আমি এখানে 50টা করে ঘর ঠিক করেছি। 50টা করে ঘরে 200 থেকে 150 লোক বছর মিটিং করেছি। কেন ভোটটা আমাকে দেবে আর কেন ভোটটা মিস করবেন, তার কারণটা হচ্ছে এখানে আমি প্রথম কাউন্সিলর 4 বছরের জন্মপাশ 2015-তে এসেছি। তা আগে যারা কাউন্সিলর ছিল সে কি কাজ করেছে আর আমি কি কাজ করেছি মানুষকে বুঝে যাচ্ছে। আচ্ছা স্যার, এই যে ভোট, ভোটের জন্য যে মানে আপনি বোঝাচ্ছেন, তো আপনার প্রচার বাবদে ধরুন দেয়াল লিপন বা ধরুন হ্যান্ডিকলি বা ধরুন আপনার পোস্টার ব্যানার, এইটা কি করে এখনো পর্যন্ত আপনার প্রচার করেছেন? এই আমি এখানে 1,500 ঝান্ডা অনেক ফ্ল্যাগ লাগিয়েছি। আমি 70 থেকে 75টা দেয়াল লিখেছি আর আমার হোর্ডিং আজকে এসেছে, আমি কালকে থেকে হোর্ডিং লাগাবো। আগের বারে কতগুলো বলে লিখছি? আমি আগের বারে এখানে আমার ওয়ার্ডটা 2014-তে আমি এখানে হেরেছিলাম, 1492 ভোটে হেরেছিলাম, আর 2016-তে আমি হেরেছি এখানে মাত্র 8 ভোটে হেরেছি। এই বছরে কি মনে হচ্ছে? এই বছরে আমি আমার মার্জিনটা খেয়াল করে দেখুন, 1492 থেকে আমি 98 ভোটে হেরেছি, তাহলে মার্জিনটা আমি 1 বছরে 2 বছরে কতটা এ করতে পেরেছি। আমি এসেছি 2015-তে এসেছি, সেই হিসাবে এবার আমি আমার ওয়ার্ড থেকে লিড আমি করবো। আর যদি লিড যদি দিতে না পারে তাহলে আমার কাউন্সিলর থেকে লাভ কি আছে? মুখ্যমন্ত্রী রাখবে সে ঠিক, আমি যদি লিড দিতে না পারি তাহলে আমার কাউন্সিলর থেকে আমার 2020 আমি টিকিট নেবো না, দাঁড়াবো না। আচ্ছা স্যার, আর একটা কথা, যে 42টা সিট নিয়ে এবারে ভোট দিতে, এই সূত্রে আপনারা কটা সিট পাবেন বলে আসেন? 42-এর 42-ই পাবো, কারণটা হচ্ছে একটাই, 42-এর পাবো কারণটা কি, বিরোধী কি আছে, আমাকে বিরোধীর নাম বলতে হবে, বিরোধী প্রার্থী কারা, সেই তো সব তো বহিরাগত আমাদের থেকে যে নিয়েছে এই নিয়ে 42টা সিট দিয়েছে। এটা কি 68,000 ভিতরে এ বুঝে জেনে দিতে পারবে? তো আরেকটা ব্যাপার যে এই ভোটের আগেই সব থেকে বড় ঘটনা 2019-এর পুলওয়ামা হত্যাকাণ্ড, যার জন্য ঘটে গেল সার্জিক্যাল স্ট্রাইক, এবং টু এবং ইন্দিরা গান্ধী আমলের পরে এই প্রথম ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের মাটি বা বর্ডার টপকে কোনো দেশে গিয়ে অ্যাটাক করে। তো আপনার কি মনে হয় এই সার্জিক্যাল স্ট্রাইক বিজেপির ভোট ব্যাংক বাড়াতে পারে বা তৃণমূলের ভোট ব্যাংক কমাতে পারে? আমি ধন্যবাদ জানাই, আমি সিলেক্ট করি সেনাকে যে কাজ করেছে, ঠিক আছে, আর কষ্ট পায় যে জিনিসটা পাকিস্তান জিনিসটা করেছে, কিন্তু এতে বিজেপির কিসে আছে? এতে বিজেপির তো কোনো কিছু আছে না, আর আমাদের খারাপ আর ভালো কি আছে? আমাদের যেরকম এতে কোনো সব এসব নিয়ে আমাদের কোনো এসব কি করবে না, মানুষ জানবে আমি কি পেয়েছি রাজ্য থেকে। আর কেন্দ্র সরকার যে বলছে আগে পর্যন্ত 15 লাখ টাকা দেবে, 2 কোটি মানুষের চাকরি দেবে, অত দূর দরকার নেই, সামান্য কি এখানে কি আমরা যে বসতে থাকি আমাদের কি স্বচ্ছ ভারত নিয়ম পেয়েছি? পাইনি, আমরা রাজ্য সরকারের নিম্ন মঙ্গলা পেয়েছি। আমরা কি এখানে কি বেটি বাঁচাও বেটি পড়া পেয়েছি? পাইনি, আমরা কন্যাশ্রী পেয়েছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ভোটের আগে আপনাদের দলের দুজন প্রার্থী, একজন মুকুল রায় অপরজন অর্জুন সিং, যারা দল ত্যাগ করলেন এবং দলের নামে বদনাম করেছেন, তো আপনার কি মনে হয় এটা কি তৃণমূলের গোষ্ঠীগত ধরা পড়ছে? মুকুল রায় অনেকদিন আগে গেছে, পঞ্চায়েত ভোট দেখে গেছে কি অবস্থা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী ছাড়া, মাননীয় মমতা ব্যানার্জি ছাড়া আমরা এখানে কেউ কিছু না, কে গেছে কে এসছে কিছু না, মমতা ব্যানার্জি শেষ করে ওনাকে দেখে মানুষের ভোট দেয়, আমাদের দেখে ভোট দেয় না। আমরা আরো একটা কথা জানি যে দলের একজন হেভিওয়েট নেতা আপনাদের বা হেভিওয়েট মেম্বার মদন মিত্র চলে যাওয়ার পর বর্তমানে আবার একটা কথা উঠে এসেছে, সেটা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি, যার মাথায় দিদির হাত সেইভাবে জেলে দেওয়া, এটাকে আপনারা কি চলে যাচ্ছে কে কি বিরোধী বলতে পারে? আমরা মুখ্যমন্ত্রী কাউকে প্রশ্রয় দেয়, মুখ্যমন্ত্রী কাউকে প্রশ্রয় দেয়, আমার পাশেরই উল্টো দিকে আমার 18 নম্বর ওয়ার্ডে সম্মুখ বাবু পাওয়া,
আমাদেরও কাউন্সিলরদের যেভাবে মুখ্যমন্ত্রী যখন কোনো দোষ করলে আমাদের আবার ছাড়ে না, আমাদের যেমন ভালোবাসা দিদি সেরকম কিছু কিছু করলে আমাদের ছাড়ে না। এই জন্যই বলেছে এবারে যে ওয়ার্ড জিততে পারলো না তাকে টিকিট দেওয়া হবে। আমি কোন সাথে সমর্থ করি কথাটা ঠিক বলেছে। আমি যদি 5 জনের কাজই না করি তা আমার ভোটের কারণে দরকার কি আছে? মানুষ যদি পরিষেবা না দিতে পারি, মানুষ যদি ভালো ব্যবহারটা না চলে তাহলে ভোটের দাঁড়িয়ে লাভ কি হবে? এবার আরেকটা প্রশ্ন, এই যে মমতা ব্যানার্জির যে প্রকল্প গুলো আছে সেটা কি আপনার অঞ্চলের লোক ঠিকঠাক ভাবে পাচ্ছেন? আমি সামনে এসব প্রকল্প সব আমি ইনকোয়ারি করে রেখেছি, সবাই আমি কে কে কি পেয়েছে আমার ওয়ার্ডে টোটাল সার্ভে করে নিয়েছি। কজন কন্যাশ্রী পেয়েছে, কজন রূপশ্রী পেয়েছে, কজন শিক্ষাসাথী পেয়েছে, টোটাল আমি সার্ভে করে কে কি পেয়েছে। মোটামুটি মানুষ কি তাতে মানুষ আমার ওয়ার্ড থেকে আমি আরামসে জিতবো মানে লিখলো। লাস্ট একটি প্রশ্ন, সেটা হচ্ছে সামনেই ভোট আর প্রস্তুতি পর্বের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আমাদের বিশ্ব বাংলা চ্যানেলের মাধ্যমে আপনি জনগণকে কি বার্তা দিতে চান? বিশ্ব বাংলা চ্যানেলটা দেখুন, বিশ্ব বাংলা খুব ভালো চ্যানেল। আমি আমার দিক দিয়ে এটাই বলবো, খুব ভালো লাগে। মানুষ কেন মানুষকে ভোট দিয়ে বলুন, মানুষ আরো দেখুন মানুষ কেন ভোট দেবে, মানুষ কেন ভোট দেবে, মানুষ ভোট দেবে এই কারণে আমাদের একে বলছি আমরা মানুষ মুখ্যমন্ত্রী যে ধরনের কাজ করেছে সেই কাজ আজ পর্যন্ত কোনোদিন সে কাজ করেনি যে কাজ মুখ্যমন্ত্রী করেছে। আমরা মানে মুখ্যমন্ত্রী বড়টা অ্যাওয়ার্ড পেয়েছে যেটা কন্যাশ্রী, যে কন্যাশ্রী প্রকল্প নিয়ে আজ পর্যন্ত কেউ কোনো মুখ্যমন্ত্রী করতে পারেনি যে কোম্পানি করেছে। থ্যাংক ইউ, আমরা শুনে নিলাম ওনার মূল্যবান বক্তব্য। আমরা কুর্তা লাইফ ফিরে আসবো আবার কোনো কাউন্সিলারের ইন্টারভিউ নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন বিশ্ববাংলা।